আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাফ বডি না কেটে কিভাবে আপনারা গোল গাউন জামাগুলো কাটিং করবেন। আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদের দেখিয়ে দিব। তো সবার প্রথমে এখানে একটা কথা বলে রাখি, দেখুন আমাদের এখানে যে কাপড়টি রয়েছে, এইখানে যে কাপড়ের যে ঘেরটা রয়েছে, এই ঘের দেখুন আমি যদি এখানে আপনাদের দেখাই, দেখুন এখানে আমাদের 36 ইঞ্চি কিন্তু আমাদের ঘেরটা রয়েছে। তো আমরা যদি এটাকে 38 ইঞ্চি যদি বাড়াতে চাই বা আমরা যদি আরও ঘেরটা বাড়িয়ে নিতে চাই, তাহলে এই হাফ বডি না কেটে কীভাবে আমরা চার পার্টে একসাথে কাটিং করার সময় কীভাবে আমরা এই ঘেরটা বেশি করে বাড়িয়ে নিয়ে কীভাবে আমরা এই গোল গাউন জামাগুলো কাটবো, আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড শিখে নিব। তো এই জন্য বলবো, যারা হাফ বডি না কেটে গোল গাউন জামাগুলো কাটিং করতে যাচ্ছেন, সঠিক নিয়মে একটু মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি এ টু জেড দেখুন, তাহলেই কিন্তু সম্পূর্ণ কিছুই আপনি বুঝতে পারবেন এবং খুব সহজে এই গোল গাউন জামা বা গোল জামাগুলো কিন্তু কাটিং করতে পারবেন। তো সবার প্রথমে দেখুন, এইখানে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি চারটা পার্ট। তো দেখুন এখানে আমাদের মোট পার্ট রয়েছে চারটা। তো এইভাবে দেখুন লম্বালম্বি আপনি চারটা ভাঁজ আপনি প্রথমে করে নেবেন, অর্থাৎ এখানে দুইটা পার্ট আপনি করে নেবেন। তো এখানে দুইটা পার্ট আমি এখানে প্রথমে ভাঁজটা করে নিলাম। তো এরপর দেখুন আমি এখানে যে কাজটা করব, এখানে আমি কাপড়টা এখানে সোজা করার জন্য এখানে একটা মার্ক করে নেব, যদি আঁকা বাঁকা থাকে, আর যদি না থাকে তাহলে এখানে করার প্রয়োজন নেই। এরপর দেখুন এখানে আমরা চিকন করে ভাঙা দিব, এখানে নিচের দিকে চিকন করে ভাঙা দেওয়ার জন্য আমি এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় আমরা এখানে রাখতে পারি। তো এটা রেখে দেখুন আমি এটা এখানে মার্ক করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো দেখুন এখানে আমি এই মার্কটা কিন্তু করে দিলাম। এরপর এই মার্ক থেকে মূলত আমাদের যে লং বা আমাদের যে ঝুলটা রয়েছে জামাটির, এই জামাটির ঝুলটা এখন আমাদের বের করতে হবে। তো আমরা যে গোল গাউন জামাটি কাটিং করতেছি, এর যে ঝুলটা রয়েছে বা যে লংটি রয়েছে, এটা নেব আমরা 49 ইঞ্চি। তো এখানে 49 ইঞ্চি প্রথমে আমরা বের করে নেই। তাহলে দেখুন এখানে আমাদের 49 ইঞ্চি এখানে এসেছে, আমরা এখান থেকে একটা মার্ক করে নিব এখন। তো এখান থেকে আমি এটা মার্ক করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি আমার যে গোল জামাটির যে লং বা যে ঝুল, আমি সেই ঝুলটা কিন্তু সম্পূর্ণটা এখানে বের করে নিলাম। এরপর আমাদের নিতে হবে মেজারমেন্টগুলো। তো আমি যে মেজারমেন্টটি নিব সেটা হচ্ছে 38 ইঞ্চি এবং 40 ইঞ্চি বডির জন্য কীভাবে আপনি এখন এই গোল গাউন জামাটি কাটিং করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব। তো এখানে প্রথমে আমরা যে কাজটা করব, দেখুন আমরা যে গোল গাউন জামাগুলো যে কাটিং করি, বডি সিস্টেম যদি আমরা নেই তাহলে কিন্তু এখানে আমরা 15 থেকে 16 ইঞ্চি কিন্তু প্রথমে বডির পার্টটা আমরা বের করে নিই। তাহলে এখানে আমরা 15 থেকে 16 ইঞ্চি অ্যারাউন্ড এখানে মাঝখানে আমরা একটা মার্ক করে নিব। তো দেখুন আমরা কিন্তু এখানে আমাদের বডিটা কিন্তু আমরা প্রথমে বের করে নিলাম। তো এখানে বডিটা বের করলাম আমরা কী জন্য, দেখুন এখানে আমরা বডিটা বের করে নিলাম এর জন্যই যেন আমাদের যে বডির যে সাথে যে কমরের মেজারমেন্টটি, এই কমরের মেজারমেন্টটি যেন অ্যাকুরেট বের হয় এবং আমাদের কাটিং করতে এবং সেলাই করতে যেন সুবিধা হয়। এই জন্য আমরা প্রথমে এখানে বডির যে পার্টটা নিয়ে থাকি, বডি সিস্টেম কাটিং করার সময় সেই বডির পার্টটা আমরা প্রথমে বের করে নিলাম। তো এখান থেকে আমরা কমরটা আমরা বের করে নিব। তো এরপর আমাদের নিতে হবে দেখুন শোল্ডার প্রথমে। তো 38 ইঞ্চি এবং 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে শোল্ডারটা নিব 7 ইঞ্চি। তো এখানে 7 ইঞ্চির এখানে একটা মার্ক করে দিব। তো দেখুন আমরা এখানে কিন্তু আমাদের প্রথমে শোল্ডারটা আমরা বের করে নিলাম। এরপর আমাদের আর্মলের মাপটা নিতে হবে বা বগলের মাপটা আমাদের বের করে নিতে হবে। তো বগলের মাপটা আমরা এখান থেকে নিব 6.5 ইঞ্চি। 38 ইঞ্চির জন্য 6 ইঞ্চি এবং 40 ইঞ্চির জন্য আমরা এখানে 6.5 ইঞ্চি আমরা এখানে বগলের যে মেজারমেন্টটি রয়েছে সেটা আমরা এখান থেকে বের করে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু খুব সহজে আমরা প্রথমে শোল্ডার এবং বগলের মাপটা বের করে নিলাম এবং সেই সাথে কিন্তু আমরা প্রথমে আমাদের কোমরের মাপটা কিন্তু আমরা বের করে নিয়েছি। তো এখন দেখুন আপনার কত ইঞ্চি বডি রয়েছে সেটাকে জাস্ট 4 ভাগ করবেন। 4 ভাগ করার পরে এখানে আপনি 1 ভাগ এখানে মার্ক করে নেবেন এবং এখানে 1 ইঞ্চি কাপড় আপনারা এক্সট্রাভাবে নিয়ে নেবেন। তো এরপর যেটা রয়েছে আমাদের কোমরের মাপ, তো কোমরের মাপটা কিন্তু আমরা প্রথমেই বের করে নিয়েছি। তো আমরা এখানে কোমরের মাপটা নিব দেখুন 36 ইঞ্চি। তো অনেক সময় দেখা যায় টাইট হয়, এর জন্য আমরা এখানে একটু বাড়িয়ে নিব ঢোলাঢালা পোশাকের জন্য। তো এখানে আমরা 36 ইঞ্চি হিসেবে কাটব এবং 1 ইঞ্চি কাপড় আমরা এখানে এক্সট্রা নিব। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের মার্কগুলো করা শেষ। তো আমরা এটা এখান থেকে মার্কগুলো করে নেই। তো দেখুন আমরা এখানে আমাদের বডির মাপটা কিন্তু এখানে বের করে নিলাম, এটা কিন্তু আমাদের কোমরে, এখান থেকে আমাদের কাটিংটা করতে হবে।
তো এরপর এখানে আমাদের যে শেপটা রয়েছে সেই শেপটা আমরা এখানে একসাথে নিয়ে নেই। তো এই দিক থেকে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি আমরা উপর পাশে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা মিডল থেকে এখানে একটা চিহ্ন দিব। চিহ্ন দেওয়ার পর এইখান থেকে আমরা এখানে শেপটা করে নিব। তো এইভাবে শেপটা এখানে করে নেবেন। তো এবার আমরা আমাদের এখানে গলাটা বের করে নিব। তো গলাটা নিব আমরা গোল গলা। তো গোল গলার দেখুন এখানে সামনে এবং পিছনে আমি দুই পাশে ব্যবহার করব জামাটি। এর জন্য আমি এখান থেকে 1.5 ইঞ্চি গলার চওড়াটা নিব এবং গলার যে লংটা রয়েছে সেটা আমি 5 ইঞ্চি নিব, যেহেতু আমি দুই পাশে ব্যবহার করতেছি জামাটি। এরপর এখানে আমাদের যে শেপটা হবে সেটা আমাদের এখানে গোল করতে হবে। তো দেখুন এখানে গোল করে দিলাম। আর যদি আপনি টেবিল গলা বা চারকোনা গলা রাখতে চান তাহলে এখানে রাউন্ডটা যে চারকোনা রয়েছে চারকোনাতেই আপনি কেটে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু বডির মেজারমেন্টের এখানে কিন্তু সমস্ত কাজকর্ম শেষ। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে আমাদের এখানে এখন মিলাতে হবে। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম আমাদের ঘেরে কিন্তু কিছু পরিমাণ কাপড় আমাদের জয়েন দিতে হবে, কারণ গোল জামাগুলো যত ঘের বেশি দিবেন তত কিন্তু পরে কিন্তু অনেক মজা পাবে। তো এই জন্য আমরা যে কাজটা করব এখানে আমরা কোনো মেজারমেন্ট নিব না। এখানে আমাদের যে স্কেলটা রয়েছে এই স্কেলটা আমরা এখানে ধরব। তো এখানে স্কেলটা ধরার পর দেখুন এখানে যত ইঞ্চি যায় এইভাবে জাস্ট আপনি এখানে রাখবেন, বা আপনি এখান থেকে 7 থেকে 8 ইঞ্চি উপর পাশে আপনি এই মার্ক থেকে 7 থেকে 8 ইঞ্চি বা 12 ইঞ্চি 13 ইঞ্চি জাস্ট এই মেজারমেন্টে এখান থেকে আপনি রাখতে পারেন। এইখান থেকে আমরা এই কাপড়টা এখানে জয়েন দেবো। তো এখানে যে সাইডের যে কাপড়টা রয়েছে সেটা দিয়ে আমরা জয়েন্টটা বের করে নিব। তাহলে এখান থেকে আমরা মার্কগুলো করে নেই। সম্মানিত ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু খুব সহজে আমাদের গোল জামার যে বডির পার্টের যে মেজারমেন্ট বডির পার্টের মেজারমেন্টগুলো নিয়েছি এবং নিচের দিকের যে ঘেরটা দেখুন আমি নিচের দিকে যদি ঘেরটা আপনাদের দেখাই নিচের দিকের ঘেরও কিন্তু আমি সম্পূর্ণটা নিয়েছি। এখানে কিছু পরিমাণ কাপড় আমাদের জয়েন দিতে হবে, সেটা আমরা এখান থেকে জয়েন দেব। তাহলে সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু গোল জামার মেজারমেন্টগুলো কিন্তু নেওয়া শেষ। এখন জাস্ট আমরা এটা কাটিং করব। তো চলুন এই পার্টটা এখন কাটিং করে নিই, তারপর এখান থেকে আমাদের জয়েন্টটা যে আছে ওই জয়েন্টটা আমরা নিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে বডির পার্টটা কিন্তু কাটিং করা শেষ। এখন জাস্ট আমাদের এখানে একটু কিন্তু আমাদের এখানে জয়েন দিতে হবে। তো দেখুন এখানে আমরা জয়েন্টটা কীভাবে দেবো, এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা আমরা এইদিকে ঘুরাবো। তো এটা উল্টিয়ে জাস্ট আমরা এইখানে কী করবো এই পার্টটা আমরা এইদিকে নিয়ে আসবো। তো দেখুন আমরা এখান থেকে এখন জাস্ট যে কাজটা করবো এখানে আমাদের যে মেজারমেন্টটি লাগে নিচের ঘেরটা নিতে সেটা জাস্ট আপনি এখান থেকে নিয়ে নেবেন। এখন আপনার ইচ্ছে মতো নিচের যে ঘেরটা রয়েছে নিচের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো আপনি নিচের ঘেরটা বাড়িয়ে নিতে পারবেন। তাহলে দেখুন আমি নিচের যে ঘেরটা রয়েছে এই জামাটির জন্য নিচের ঘেরটা নেব আমি 24 ইঞ্চি। তাহলে এখানে 24 ইঞ্চি একটা করে পাড় আমি নিচ্ছি। তো এখানে 24 ইঞ্চির এখানে একটা মার্ক করব এবং এইখানে দেখুন আমাদের যে এখানে যে মার্কটা ছিল এখান থেকে জাস্ট আমরা এটা মার্কটা করে নিব। এই পাড়টা এখন আমরা এখান থেকে কেটে নিব প্রথমে এই মার্ক অনুযায়ী। তো দেখুন আমাদের কিন্তু ঘেরটাও কিন্তু আমাদের এখানে সমান হয়ে গেল। এখন জাস্ট আমাদের যে কাজটা করবে করতে হবে নিচের দিকে যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটা আমাদের নিতে হবে। তো এরপর দেখুন আমাদের এখানে রাউন্ড একটু করে নিতে হবে, কারণ যেহেতু গোল জামা নিচের ঘেরটাও আমাদের গোল রাখতে হবে। তো জাস্ট আমরা এখানে কোনো কিছু করব না, এখানে যে জয়েন্টের যে পার্টটা রয়েছে এখানে জাস্ট আমরা একটু শেপ ব্যবহার করব। তো দেখুন এইভাবে জাস্ট এখানে নিচের দিকে একটু শেপ ব্যবহার করে দিব আমরা কোনাটায়। তো দেখুন আমরা নিচের যে কোণাটা রয়েছে নিচের কোণাটা জাস্ট আমরা উঠিয়ে দিলাম এবং বাকি সব কিছুই কিন্তু আমাদের ঠিক থাকবে। তো এইভাবে দেখুন আপনি জাস্ট গোল জামাগুলো কিন্তু বডি না কেটে কিন্তু এই গোল জামাগুলো কাটিং করতে পারবেন। তো এরপর রয়েছে আমাদের হাতা। তো চলুন আমরা হাতাটা কাটিং করে নিই। তো এরপর আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো চলুন আমরা এটা সাইডে রেখে দিই এবং এখানে যে কাপড়টি রয়েছে এটা দিয়ে আমরা আমাদের হাতাটা বের করে নিব। তো দেখুন এইখানে কিন্তু আমরা আমাদের কাপড়টা নিয়েছি যেভাবে ভাঁজ ছিল চারটা ভাঁজ। তো এইখান থেকে আমরা কী করবো এখান থেকে একটা ভাঁজ আমরা উঠিয়ে নিব। তো একটা ভাঁজ আমরা এখানে সরিয়ে নিলাম।
এখন দেখুন এখানে কিন্তু আমাদের দুইটা ভাঁজ রয়েছে, তো এটাকে আমাদের কি করতে হবে, এটাকে জাস্ট আমাদের আরো একটি ডাবল ভাঁজ দিতে হবে, যেহেতু আমরা দুইটা হাতে একসাথে কাটিং করব। ভাঁজটা এখানে করে নিলাম, তো এরপর আমরা এখানে একটা মার্ক করে নিব। তো এখানে একটা মার্ক করে দিলাম, এরপর দেখুন আমরা যে কাজটা করব, এখানে আমরা এখন এখানে ফিতাটা লম্বালম্বি করে বিছিয়ে নিব। তো বিছানোর পর দেখুন এখান থেকে আমরা হাতার লংটা নিয়ে নিব, 16 ইঞ্চি আমরা হাতার লং নিব, এবং এইখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নিব, এবং এইখান থেকে নিব আমরা 3 ইঞ্চি, হাতার শেপ দেওয়ার জন্য আমরা 3 ইঞ্চি নিব। তো এটা আমরা এখানে মার্ক করে নিই। তো এরপর দেখুন আমাদের যে কাজটা করতে হবে, 38 ইঞ্চি এবং 40 ইঞ্চি বডির জন্য আমাদের যে হাতার যে আর্মলটি রয়েছে সেটা আমাদের অ্যাকুরেটভাবে নিতে হবে। তো দেখুন আমরা 38 ইঞ্চি বডির জন্য নিব আমরা 7.5 ইঞ্চি, আর যদি আমরা 38 ইঞ্চি নেই তাহলে এখানে নিতে হবে আমাদের 8 ইঞ্চি, তো এখানে 8 ইঞ্চি নিব আমরা, এবং সেলাই মার্জিনের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রাভাবে নিয়ে নিব। এরপর এখান থেকে এই শেপটা এখান থেকে করে নেবেন। তো এখান থেকে শেপটা করে নিলাম, এরপর নিচের দিকে যে আমাদের হাতার যে মুখটা রয়েছে এটা নিতে হবে আমাদের দেখুন 5 ইঞ্চি, এবং এখানে আমরা 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিব, এটা হেলথের উপরে ডিপেন্ড করে আপনি নিয়ে নেবেন এখানে। এরপর এখান থেকে আমরা এটা মার্ক করে দিব। তো দেখুন আমাদের এখানে কিন্তু মেজারমেন্টগুলো নেওয়া শেষ, জাস্ট এটা এখন আমরা কাটিং করে নিই। তো দেখুন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদের হাতাটা কিন্তু আমরা কাটিং করে নিলাম, এখানে কিন্তু দুইটা হাতাই রয়েছে। তো এখানে প্রথমে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে নিই, আমাদের সেলাই করতে সুবিধা হবে। তো এইভাবে জাস্ট আপনি যে কোনো জামার জন্য হাতাগুলো কিন্তু কাটিং করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে এই হাফ বডি না কেটে গোল গাউন জামাগুলো কীভাবে কাটিং করবেন A to Z আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখে নিয়েছেন যে কীভাবে হাফ বডি না কেটে কীভাবে এই গোল গাউন জামাগুলো বা ঢিসফরকগুলো কাটিং করতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।